ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, মুখোমুখি সংঘর্ষে বাসে আগুন লেগে প্রাণ গেল 16 জনের। পাকিস্তানে বড় ধরনের এই পথ দুর্ঘটনাটি ঘটেছে। একটি যাত্রীবাহী বাস এবং একটি ডিজেলবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পিন্ডিভাটিয়ান শহরে। মুখোমুখি সেই সংঘর্ষে যাত্রীবাহী বাসে আগুন ধরে যায়। মহিলা এবং শিশু সহ অন্তত 16 জনের মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছে। দাউদাউ করে চলছে বাস, সেই ছবি বর্তমানে ছড়িয়ে পড়েছে আগুনের গতিতে। ঘটনায় আহত হয়েছেন আরো 15 জন। রবিবার ভোরে ভাটিয়ানের কাছে ফয়জালাবাদের সড়ক দুর্ঘটনাটি ঘটে এমনটাই জানা গিয়েছে। পাকিস্তানি পুলিশ জানিয়েছে, রবিবার স্থানীয় সময় ভোর 4টে নাগাদ ভাটিয়ান ইন্টারচেঞ্জের কাছে দুর্ঘটনাটি ঘটে। বাসটি ডিজেল ড্রাম বহনকারী একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেওয়ার পরেই বাসটিতে আগুন লেগে যায়। উদ্ধারকারীরা জানান, প্রায় 35 থেকে 40 জন যাত্রী নিয়ে করাচি থেকে ইসলামাবাদের দিকে যাচ্ছিল বাসটি। নিহতদের মধ্যে বাস এবং পিকআপ ভ্যানের চালকও রয়েছেন। পিন্ডিভাটিয়ান ও ফয়জালাবাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহতদেরকে, এমনটাই জানা গিয়েছে। বর্তমানে এই ঘটনা ঠিক কিভাবে ঘটেছিল সেই সমস্ত কিছু নিয়ে শুরু হয়েছে তদন্ত। আহতদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক, এটাও জানা গিয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত নেমেছে পুলিশ। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানি সরকার। পাকিস্তানের এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় সেই জায়গায়। ইতিমধ্যেই এই ঘটনায় অন্য কোনো ঘটনা ঘটেছিল কিনা, এই ঘটনার পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কিনা, সেই সমস্ত বিষয়গুলোতে নজর রাখা হচ্ছে। ভয়ঙ্কর এই পথ দুর্ঘটনাটি ঘটেছে পাকিস্তানে। মুখোমুখি বাস এবং একটি তেলের ট্যাঙ্কারের সংঘর্ষ এবং যার ফলে এত বড় ধরনের একটি ঘটনা ঘটেছে। আগুন লেগে প্রাণ গিয়েছে 16 জনের। অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।